জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পাল্টা হামলায় প্রায় 7,500 সেনা হারিয়েছে ইউক্রেন। ইরান ল্যাতিন আমেরিকার সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা এবং তার দাম্ভিক নীতি ব্যর্থ করে দেওয়ার শক্তিশালী হাতিয়ার। এদিকে ওডেসায় রাশিয়ার 18 ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের। রাশিয়ার নতুন দূতাবাস প্রকল্প আটকে দিল অস্ট্রেলিয়া। ফিলিপাইনে আইএসের দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত। সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পাল্টা হামলায় প্রায় 7,500 সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেকনভ বুধবার জানিয়েছেন, 4 জুন থেকে দক্ষিণ ডোনেস্ক, ঝাপরিঝে এবং ডোনেস্ক এলাকায় হামলার প্রচেষ্টার সময় ইউক্রেন সেনাবাহিনীর প্রায় 7,500 সৈন্য নিহত হয়েছে। গত 24 ঘন্টা সময়কালে ইউক্রেনীয় সৈন্যরা দক্ষিণ ডোনেস্ক, ঝাপরিঝে এবং ডোনেস্কের দিক নির্দেশে আক্রমণ করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে এবং কর্মীদেরও সামরিক সরঞ্জামগুলির মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি অব্যাহত রেখেছে। জেনারেল ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের অগ্রগতির সম্পর্কে একটি ব্রিফিংয়ে বলেছিলেন, সব মিলিয়ে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনের ভূখণ্ডের গভীরে রাশিয়ার দূরপাল্লার নির্ভুল অস্ত্র এবং বিমানে হামলার ধ্বংস হওয়া সৈন্যদের বাদেই 4 জুন থেকে 3 ফ্রন্টলাইনে প্রায় 7,500 কর্মীকে হারিয়েছে, কোনাশেকনভ বলেছেন। রাশিয়ান বাহিনী গতদিনে ইউক্রেনের সেনাবাহিনীর রিজার্ভ ভাড়াটের সৈন্যদের স্থাপনা, বিদেশি অস্ত্র ও সরঞ্জামের ডিপো লক্ষ্য করে সমুদ্র ও বায়ুবাহিত অস্ত্র দ্বারা নির্ভুল হামলা চালিয়েছে, কোনাশেকনভ রিপোর্ট করেছেন। গত 24 ঘন্টায় কুপিয়ান্স গেল এলাকায় 30 জনের মতো ইউক্রেনের সেনা, একটি সাজোয়া যুদ্ধযান, দুটি মোটর গাড়ি, একটি মার্কিন তৈরি M109 প্যালাডিন মোটর চালিত আর্টিলারি সিস্টেম ও একটি পলিশ নির্মিত ক্র্যাব স্বচালিত আর্টিলারি বন্দুক, ক্রাসলি নির্মাণ এলাকায় 60 জনের বেশি ইউক্রেনীয় কর্মী, একটি পদাতিক যুদ্ধের যান, দুটি পিকআপ ট্রাক, একটি গোজোডিকা মোটর চালিত আর্টিলারি সিস্টেম, একটি D-20 হাউজার ও একটি গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার। ডোনেস্ক এলাকায় 205 জনেরও বেশি ইউক্রেনের সেনা, দুটি সাজোয়া যুদ্ধযান, 7টি মোটর যান ও দুটি D-20 হাউজার ধ্বংস করা হয়েছে, মুখপাত্র বলেছেন। এছাড়াও রাশিয়ান বাহিনী ডোনেস্ক পিপলস রিপাবলিকের সেভারংস, মালি এবং চাসো বিয়ারের কাছে ইউক্রেনের সেনাবাহিনীর 45তম আর্টিলারি এবং 57তম মোটর চালিত পদাতিক ব্রিগেডের গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। রাশিয়ান বাহিনী ডিপিআরে ভ্রোমেভকার কাছে ইউক্রেনে আক্রমণ প্রতিহত করেছে। সেখানে 4টি ট্যাঙ্ক এবং 11টি সাজোয়া যুদ্ধযান দ্বারা সমর্থিত রুটি ইউক্রেনে মোটর চালিত পদাতিক সংস্থা আক্রমণ চালালে তা প্রতিহত করা হয়েছিল। যুদ্ধে শত্রুপক্ষের 4টি ট্যাঙ্ক এবং 7টি সাজোয়া যুদ্ধের যান ধ্বংস করা হয়েছে। ডোনেস্ক পিপলস রিপাবলিকের প্রিচিস্টভোকার বন্দোবন্তের কাছে রাশিয়ান বাহিনী দুটি ইউক্রেনীয় কোম্পানির কৌশলগত গোষ্ঠীর আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে। শত্রুর ক্ষয়ক্ষতির পরিমাণ 5টি ট্যাঙ্ক এবং 5টি সাজোয়া যুদ্ধযান। কিয়েভ গতদিনে ঝাপরিঝে ডোনেস্ক এলাকায় 800 জনেরও বেশি সৈন্য, 20টি ট্যাঙ্ক এবং 2টি মার্কিন তৈরি হাউজার হারিয়েছে। রাশিয়ান বাহিনী গতদিনে খেরসন এলাকায় প্রায় 50 ইউক্রেনের সৈন্য, 9টি মোটর গাড়ি এবং একটি আকাতোসিয়া স্বচালিত আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে। রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে স্টর্ম শ্যারো ক্রুজ ক্ষেপণাস্ত্র, মার্কিন তৈরি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের 4টি রকেট আটকে দিয়েছে এবং 20টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান গুলি করে নামিয়েছে বলে মুখপাত্র উল্লেখ করেন। কোনাশেকনভ তার রিপোর্টে বলেন, সব মিলিয়ে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে নিম্নলিখিত লক্ষ্যগুলো ধ্বংস করা হয়েছে, 442টি বিমান, 238টি হেলিকপ্টার, 4605টি মনুষ্যবিহীন আকাশযান, 426টি সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, 9982টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1124টি মাল্টিপল রকেট লঞ্চার, 5111টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং 10947টি বিশেষ সামরিক মোটরযান। ইরান ল্যাতিন আমেরিকার সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা এবং তার দাম্ভিক নীতি ব্যর্থ করে দেওয়ার শক্তিশালী হাতিয়ার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ভেনেজুয়েলার তার সরকারি সফর শেষে নিকারাগুয়ার সাথে সম্পর্ক উন্নয়ন ও গভীর করার জন্য দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার আনুষ্ঠানিক আমন্ত্রণে মানাগুয়ায় গেছেন। প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসিকে মানাগুয়া বিপ্লব স্কোয়ারে ড্যানিয়েল ওর্তেগা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর নিকারাগুয়ার যুবকদের একটি দলে আনুষ্ঠানিক সংবর্ধনার পর প্রেসিডেন্ট রাইস ইরানের ইসলামী বিপ্লব এবং নিকারাগুয়ার বিপ্লবের যুগপথ বিজয় এবং এর পারস্পরিক প্রভাবের কথা উল্লেখ করেন। এই দুই বিপ্লবে তিনি দুই দেশের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের আত্মদান করা জাতীয় বীরদের প্রতি সম্মান প্রদর্শন করেন। প্রেসিডেন্ট রাইসি ইরান ও নিকারাগুয়ার মধ্যকার সম্পর্কের কৌশলগত হিসেবে বর্ণনা করে আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সব ক্ষেত্রে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে
সম্পর্ক উন্নয়নে প্রস্তুত। ইরানের বৈদেশিক নীতি কঠোর কাঠামোর আওতায় ল্যাতিন আমেরিকার দিকে দৃষ্টিপাত দেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইরানের ১৩তম সরকারের ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি স্লোগান অনুসারে একই সঙ্গে প্রতিবেশী এবং এই অঞ্চলের দেশগুলির সাথে সম্পর্ক জোরদার করার প্রতি তেহরান প্রচেষ্টা চালিয়ে আসছে। এছাড়া ইরান ঘোষণা করেছে যে ল্যাতিন আমেরিকা সহ বিভিন্ন অঞ্চলে জোটবদ্ধ দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসারিত করতে তেহরান বদ্ধপরিকর। ওডেসায় রাশিয়ার ১৮ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত ৩ জনের নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছে আরো অনেকে। তবে আজ বৃহস্পতিবার ওডেসার কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ১৮টি ড্রোন ভূপাতিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গতকাল বিবিসি বলেছে ওডেসায় হতাহতরা একটা দোকানের গুদাম ঘরের ভেতরে ছিল, যেখানে ক্ষেপণাস্ত্রের আগুনে আগুন ধরে যায়। সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের কাজ করছে। ইউক্রেনের পক্ষ থেকে আরো বলা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ওডেসার কেন্দ্রে একটি ব্যবসা কেন্দ্র, একটি কলেজ, কিছু দোকানপাট, রেস্তোরাঁ এবং কিছু আবাসিক ভবনে আঘাত আনে। এতে আহত হয়েছেন ৬ জন। রুশ হামলায় ৬ জন নিহতের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রুশ শয়তানদের আমাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হবে। এদিকে ইউক্রেনের স্বীকার করেছে তারা রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে তাদের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে রাশিয়ান বাহিনী দখলে অন্তত ৪টি গ্রাম স্বাধীনের দাবি করেছে দেশটি। রাশিয়ার নতুন দূতাবাস প্রকল্প আটকে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নতুন দূতাবাস নির্মাণের পরিকল্পনা করেছিল রাশিয়া, তবে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গটিনে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সেই রুশ প্রকল্প বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস জানিয়েছেন নিরাপত্তা সংস্থার পরামর্শ মেনে রাশিয়ার ক্যানবেরায় জমি লিজ নেওয়ার বিষয়টি আইন পরিষদ বাতিল করে দিয়েছে। আলবানেস বলেছেন পার্লামেন্ট ভবনের কাছাকাছি এলাকায় রাশিয়ার নতুন অবস্থান বড় ধরনের ঝুঁকি বাড়াবে এমন নিরাপত্তা পরামর্শ সরকারের কাছে ছিল, আর সে কারণে দ্রুত রাশিয়াকে ওই এলাকায় দূতাবাস করতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। আলবানেস বারবার দাবি করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৮ সালে ক্যানবেরায় ওই জমিটি লিজ নিয়েছিল রাশিয়া। ২০১১ সালে ওখানে নতুন ভবন নির্মাণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। সূত্র আল জাজিরা। ফিলিপাইনের আইএস এর দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ নেতা নিহত। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের মারাউই শহরে এক যৌথ অভিযানে ইসলামিক স্টেটের দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ নেতা আবু জাকারিয়া নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে শহরের বারাঙ্গে ব্যাংকন এলাকায় পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে এক বন্দুক যুদ্ধে তিনি নিহত হয়েছেন। ফিলিপাইনের মিন্দানাও সেনা কমান্ড ওয়েস মিনকম জানিয়েছেন গতকাল বুধবার গ্রেফতারি পরোয়ানা নিয়ে আবু জাকারিয়াকে গ্রেফতার করতে যায় পুলিশ ও সেনা সদস্যরা। এ সময় জাকারিয়া তাদের লক্ষ্য করে মর্টার শেল ও ২টি হ্যান্ড গ্রেনেড ছোড়ে। এরপর তাদের মাঝে ১০ মিনিটের মতো গুলি বিনিময় হয়। এতে জাকারিয়া নিহত ও এক সেনা সদস্য আহত হয়েছেন। মণিপুরে মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা। মণিপুরের বাণিজ্য মন্ত্রী নেমুচা কিপগেনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এর জেরে এলাকায় শুরু হয়েছে সেনা তল্লাশি। মঙ্গলবার থেকে অশান্ত মণিপুরের ইম্ফল পশ্চিমাঞ্চল। রাজধানী লাগোয়া এই অঞ্চলে মঙ্গলবার সংঘাতে ৯ জনের মৃত্যু হয়েছিল। বুধবার বিকেলে ওই অঞ্চলের রাজ্যের একমাত্র নারী মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মন্ত্রী অবশ্য সে সময় বাড়িতে ছিলেন না। ঘটনার কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর সেনারা উচ্চ পদস্থ অফিসারদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়।